এটা আসলে যুগ পাল্টাইছে এই তীব্র গরমে ব্রয়লার মুরগির হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে ঘরের চালে ঝর্নার ব্যবস্থা করেছে গয়হাটার তরুণ উদ্যোক্তা রাহাদ হাসান বর্তমানে যে গরম পড়ছে মানুষের থাকাই মুশকিল আর এই গরমের মধ্যে এই মুরগিগুলা ভিটামিন ভিটামিন খায় ওদের শরীরে আরও হিট থাকে হিট থাকার কারণে ওরা স্ট্রোক করে হিট স্ট্রোক করে এই না খামারির প্রচুর ক্ষতি হয়ে যায় তার জন্য এটা আমি বিভিন্ন ইন্টারনেটে ঘাটাঘাটি করে তারপরে উপরে আমি ঝর্ণা লাগাইছি ঝর্ণা লাগানোর পর দেখতেছি যে আপনার বাইরের তাপমাত্রা হচ্ছে ভিতরের তাপমাত্রা সবসময় কম থাকে এটা মুরগিরে হিট স্ট্রোক থেকে অনেক রক্ষা করতেছে আগে যে পরিমাণ মুরগি মারা যায় বর্তমানে ওই পরিমাণ মুরগি মারা যায় না আমি যতটুকু জানি যে আপনার বাজারে সারের দোকান আছে তো দোকানের পাশাপাশি আসলে খামারটা আমার অনেকদিন ইচ্ছা ছিল জায়গাও ছিল অনেক আমি করতে চাইছিলাম বিভিন্ন কারণে হয় না সারের দোকান টোকান দেখাশোনা করতে হয় পরে যাই হোক একটা সময় ডিভিশন নিলাম খামার করলাম এটা আমার প্রথম প্রথম আমি তো সবসময় থাকতে পারি না আমার লোক রাখা আছে ওই যে উনি উনি সব মূলত আসলে সব কিছু দেখাশোনা করে আমি সারা দিন বাজারে থাকি দোকানে থাকি দোকানে দেখাশোনা করি আর বাকি সময় যা আছে আমি বাজার বাজারে এসে দেখি মুরগির অবস্থা কি কেমন আছে মুরগির কোনো অসুবিধা হচ্ছে কিনা কোনো ওষুধ দেওয়া লাগবে কিনা তাছাড়া যা আছে ওই যে আমার পিছনে লোক রাখা আছে উনি আসলে মূলত কিছু দেখাশোনা করে এটা আসলে যুগ পাল্টাইছে যুগ পাল্টাইছে আগের মতো মানুষ এত অ্যানালগে মানুষ নাই মানুষ চাইতেছে ডিজিটাল হইতে মানুষ চাইছে যে কীভাবে কষ্ট কমানো যায় আর অটো পাত্রে গুলো পাত্র যে অ্যানালগ পাত্রগুলোয় আপনার এক পাশের পানি খাইতো অন্য পাশের পানিগুলো খাইতো না দেখা তো এক পাশের পানি শেষ অন্য পাশের পানিগুলো রয়েই গেছে প্রত্যেকটা মুরগি সমান পরিমাণ পানি পাইতো না এর জন্য এই সিস্টেম করে দিছি এটা পরিশ্রম কম আপনার সুবিধাও আছে ওষুধ দেওয়ার কোনো ঝামেলা নাই প্রত্যেকটা মুরগি দেখেন আপনার প্রত্যেকটা মুরগি পানি খাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না পানির কোনো ই নাই পানির কোনো সমস্যা নাই পানি শেষ হয়ে যাইতেছে আপনার নগদ এসে মোটর স্টেট দিয়ে দিতেছে আর সাথে সাথে পানি দিতেছে পানির কোনো সমস্যা নেই এখানে এর জন্য সুবিধা একদম ফ্রেশ পানি সাথে আপনার ফিল্টার লাগানো আছে হয়তো বা কিছু লাভবান থাকতে পারে যদি বাজার ভালো থাকে মুরগির যদি মুরগির বাজার মার্কেট ভালো থাকে তবে বর্তমানে সিন্ডিকেটের যুগ কখন কী করে ঠিক নাই এই দেশের অবস্থা বাজার ব্যবস্থা এক এক সময় এক এক রকম হয়ে যায় যদি ওইরকম কোনো সমস্যা না হয় আল্লাহ দিল্লি ইনশাল্লাহ কিছু আসবে আমার বাইরে থেকে যখন আমার আপনার খামার ইন করবেন তখনই আপনি দেখবেন পাঁচ পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম পাবেন আমি একদম দিয়ে বলতেছি আপনার আপনি আপনার বাইরে যদি চল্লিশ থাকে ভিতরে পাবেন পঁয়ত্রিশ এটা আপনি গ্রান্টিতে আপনি যদি যে কোনো সময় আসবেন আইসা দেখবেন যদি বাইরে থেকে পাঁচ কম না পান তারপর আমার দুটা কথা বলতে পারেন আপনি যে কেন কম হইলো না সমান সমান তাপমাত্রা এটা আপনি নিজে প্রমাণ করতে পারেন আপনি একটু আগে বাইরে ছিলেন আপনি ভিতরে দিকে অবশ্যই কম পান শীতল পান নাই শীতল আর মুরগিগুলা দেখলে তো বোঝা যায় মুরগিগুলো চাঙ্গা মুরগিগুলো কোনো সমস্যা না দৌড়াইতেছে খাইতেছে কোনো সমস্যা হইতেছে না ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনার জন্য দোয়া করবেন আমার জন্য প্রথম শেড তো আল্লাহ কিছু দেয় আর কি